মুসলিম বিশ্বের সংঘাত কমাতে নিজেদের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে ওআইসি মহাসচিবের সাথে সাক্ষাৎকালে এই আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বিশ্বব্যাপী মুসলিম হেনস্থার বিরুদ্ধে অবস্থান নিতে ওআইসি সদস্যদের একাট্টা হতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মুসলিম বিশ্বে যে মুসলমানদের আরো সংহত হতে হবে, আরো শক্তিশালী অবস্থান নিতে হবে, আমাদের যথেষ্ট সম্পদ আছে মুসলমান কান্ট্রিগুলোতে, আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করতে পারি তাহলে আমাদের আরো অনেক উন্নতি হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।